ঝামুক করাম বলে ভাবছি, আমি নিজে হাতে সজল মেরে খাওয়াই দিম। তো গাইস, ভালোবাসা এটা মানে অন্তরের সহিত ভালোবাসা। আমার মিষ্টি খাওয়াই দিল, আমার কত ভালোবাসছে আমি ভাষায় বলতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার সাথে দুইটা ভাই আছে দেখতেছেন, আমার নগে দেখা করবার নিকে বহুত দূরে থেকে আইছে। ভাই আপনার কোথা থেকে আসলে আইসেন বললেন? আমরা আছি নলবাড়ী ডিস্ট্রিক্টের মুকলমা থেকে, আরও 2 ঘন্টা যেতে লাগে। হ্যাঁ, যেটা কুড়িয়ামারি বলে কয়, কালারচর এলাকা, চর এলাকা, চর এলাকা। হ্যাঁ, কুড়িয়ামারি। বহুত ভালো লাগছে আপনারা এত দূর থেকে আইসেন। অ্যাকচুয়ালি বহুদিন ধরে ফোন করে ভাইটা, মানে বহুত আমারও ফোন করে, ভাই আপনার সাথে একটু দেখা করুম, মিট করুম। ভাইটা বহুত সময় কল করে থাকে আমারে, তো আজকে ফাইনালি ভাই আইসে, ভাই আমারও ভালো লাগছে, ধন্যবাদ আপনারে। আজকে আমরাও মেলা খুশি হয়েছি যে সাজামাল ভাইরাতে মেলা আগে কোনো ভাবছি যে আমরা দেখা করুম, কিন্তু আজকে বাস্তবে দেখে এমন ভালো লাগছে, আমি ভাষাই কই হারুন আর কি, এমন ভালো লাগছে যাকে তার জন্য আমি সাজামাল ভাইকে অল্প ছোট্ট একটা উপহার নিয়েছি। ধন্যবাদ ভাই, এতটুকু ভালোবাসা মানে কি কমো দর্শক, মানে রাইজের এত আমি সাপোর্ট পাইছি। দেখেন কত দূর থেকে ভাই আমার সাথে দেখা করবার আছে, আমি একদম খুশি, আমি বহুত অন্তরের থেকে খুশি, আমি ভাষায় প্রকাশ করা হারণ না, আমি এত খুশি আজকে এই ভাইটা কত দূর থেকে আছে আমার সাথে দেখা করবার নিগে। আজকে আমি যেতে রাইজের ভালোবাসা পাইছি, অজস্র ভালোবাসা পাইছি। আপনারা সবাই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি, গরিবের পাশে যাতে থাকতে পারি। তো ভাই আপনারা দোয়া রাখবেন, আমি দোয়া করি ইনশাল্লাহ আরও আপনারা ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম। তো সাজামাল ভাইরে আমি ফোন জোন করি কি সাজামাল ভাইরে আমি কই যে আমি আপনার কাছে যাবো। সাজামাল ভাই খুব ব্যস্ততা মানুষ, ভালোটাই টুপার, আর সাজামাল ভাই খুব ভালো লাগে, পছন্দ করি আমি সাজামাল ভাইরে। তো আমি বহুদিন ধরে আমি সাজামাল ভাইরে আমি ফোন জোন করি, সাজামাল ভাই কয় যে ঠিক আছে তুমি আসো, আসলে যাতে আমি তোমার সাথে লক করবো কি। তো আমি সেজন্য আজকে আমি আসি নলবাড়ী ডিস্ট্রিক্ট, আমার বাড়ি এই ডিস্ট্রিক্টটা আমার নলবাড়ি, আমার বাড়ি হয়েছে কুইরামারি সরে। সে জায়গাতে আমরা এসে আমরা দুইটা ভাই এসেছি সাজামাল ভাইয়ের লোকের দেখা করবার নিগেন। তো অলরেডি আমি সাজামাল ভাইয়ের বলে আসছি, সাজামাল ভাইয়ের বাইরে পাই আমি অনেক খুশি, অনেক হ্যাপি আমি সাজামাল ভাইয়ের ভাইয়া। একদম ধন্যবাদ ভাই, এতটুকু ভালোবাসা, আমি অনেক খুশি আমি সাজামাল ভাইয়ের ভাইয়া। ঠিক আছে, বহুত ভালো লাগছে গাইস, দোয়া করবেন যাতে আসছে ভালো কিছু করতে পারি আপনাকে নিগে। সাজামাল ভাইয়ের বলতে আসছিলাম, কিন্তু একটা মিঠা মুখ করাম বলে ভাবছি, আমি নিজে হাতে সাজামাল ভাইরে খাওয়াই দিম। ধন্যবাদ ভাই, খাই নাই। মেকলা খেয়ে লাইলাম, আপনার তো দিলাম না, ভাই সে তো ভালোবাসা একদম অজস্র, মানে কি কমু, আমি ভাষায় বলা হারম না। ভাইরে কত দূর থেকে আসছে, তো কষ্ট করে আসছে, আমার নিয়ে মিষ্টি নিয়েছে, যেটা সম্মান মানুষের, যেটা মানুষ সম্মান ভাষায় বলতে পারব না, এত আমি ভালোবাসা। আদান দেন, আদান আপনি খান, আপনি যাতে খান, আপনি খান আমার। তো গাইস বহুতই ভালো লাগছে, আর একটু দেন ভাইরে, একটু দিই। তো গাইস, ভালোবাসা এটা মানে অন্তরের সহিত ভালোবাসা। আমার মিষ্টি খাওয়াই দিল, আমার কত ভালোবাসছে আমি ভাষায় বলতে পারবো না, মানে এত ভালো লাগছে। এটা আমার দোকান, আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা বহু দূরে থেকে আসছে, আমার জন্য মিষ্টি নিয়েছে, আমাকে অসমের সবচেয়ে মূল্যবান বস্তু যেটা কয় গামছা সম্বর্ধনা জানায়, সম্মান জানায়। হ্যাঁ ভাই বহেন। যাই হোক, সাজামাল ভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লাগছে আমার, পরবর্তীতে আয়সা সাজামাল ভাইয়ের সাথে একলগে আমরা ভিডিও বানাব। অবশ্যই অবশ্যই, এলসি কমেডিয়ান স্টুডিও আপনারা সবাই ফলো করেন, সবাই ভালোবাসা দেন। একটা ভিডিও বানাইতে বহুত মেহনত লাগে, আপনারা জানেন যারা ভিডিও ক্রিয়েট করেন, আপনাকেও একটা ফলো বা একটা সাবস্ক্রাইব দিতে পয়সাও লাগে না, একটু মেহনতও লাগে না। আপনারা একটা ফলো বা সাবস্ক্রাইব দিলে, একটা কমেন্ট দিলে আমাকে আরও মোটিভেট করে, মানে বহুত ভালো লাগে, আরও ভালো কাম করার জন্য মানে মনে আগ্রহ হয়। এই জন্য আমি রিকোয়েস্ট করে কই, এই ভাইয়ের একটা চ্যানেল আছে, আপনারা আমারও যে হিসেবে ভালোবাসা দিচ্ছেন ঠিক এই হিসেবে ভাইরেও আপনারা সাপোর্ট করেন। তো আজকের ভিডিওটা তানি ভাই শেষ করছি, বহুত ভালো লাগছে আপনারা আইছেন। তো গাইস আপনারা দোয়া করবেন আমাদের জন্য, ধন্যবাদ, সুস্থ থাকবেন।